আবার লাইফ স্টার্ট হয়েছে, আমি জানি না লাইফ কেন শুধু শুধু স্টপ হয়ে যায়। ওয়েল, আমার যা বলার আমি একটু আগে আমার আগের লাইভ ভিডিওটাতে বলে ফেলেছি, তো এটা স্টপ হয়ে গেছে, এটা স্টার্ট হলো। ওকে, এখন যেহেতু আমি আমার টাইম সেভ করার জন্য গাড়িতে বসে মেকআপ করবো, সো খুব আহামরি মেকআপ আমি করবো না। আমার ফার্স্টেই আমি দিব প্রাইমার। উইন্টার অলমোস্ট চলে আসছে, আমার স্কিন উইন্টার অনেক ড্রাই থাকে, দ্যাটস ওয়াই আমার প্রাইমারটা ইউজ করতে হয়। প্রাইমার দিলে যেটা হয় যে মেকআপটা খুব ভালো মতো বসে, তাড়াতাড়ি বসে, যাদের স্কিন ড্রাই তাদের অয়েলি স্কিনের জন্য হচ্ছে গিয়ে প্রাইমার ইউজ করতে হয়। এটা হচ্ছে আলাদা আলাদা আছে, অয়েলি স্কিনের জন্য আলাদা আর ড্রাই স্কিনের জন্য আলাদা। প্রাইমার দিলে মেকআপটা খুব ভালো করে বসে, প্লাস হচ্ছে গিয়ে মেকআপটা খুব স্মুথ, মানে ন্যাচারাল লাগে। ও, আমি কিন্তু একদম মেকআপ ছাড়া খুব বেশি খারাপ না। এখন হচ্ছে দিব আমি ফাউন্ডেশন, যেটা হচ্ছে প্রথমে মেকআপের ফার্স্টে যেটা করতে হয় যে চোখের নিচে ডার্ক সার্কেল বা ফেসে কোনো দাগ টাগ থাকলে কনসিলার দিয়ে ওইটা ঢাকতে হয়। বাট আই এম সো লাকি যে আমার চোখের নিচে ডার্ক সার্কেল নেই, বিকজ আমি প্রপার টাইমে ঘুমাই, বেশি বেশি পানি খাই, তারপর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করি, সো আমার চোখের নিচে কোনো ডার্ক সার্কেল নাইছি। আচ্ছা, কে কি লিখতেছে পরে পড়ি। এর আগেও আমি এই টাইপের একটা লাইভ করেছিলাম, যেটা হচ্ছে সিএনজিতে বসে। তো সিএনজিতে বসে যেটা হয় যে সিগনালে পড়লে আপা ফুল নেবেন, আপা আপা লুসনি নেবেন, আপা বই নেবেন, তারপর হিজড়ারা আসে, সো অনেক ডিস্টার্ব করে। ও, আমার তো গাড়ি নাই, এর জন্য আমি এখন যেটা হয় উবারে আসা যাওয়া করি, সো উবার ইজ টু মাচ সেফ রেদার দেন সিএনজি, সো উবার ইজ বেস্ট। আচ্ছা, এইটা হচ্ছে আমি তিনটা জিনিস মিলে একটা টোন করেছি, যেটা আমার স্কিন টোনের সাথে খুব ভালো যায়, বিকজ আমি আমার স্কিন টোন থেকে খুব বেশি লাইট করি না মেকআপ, সো আমি এটার মধ্যে ম্যাক ক্রায়লন আর একটা কি যেন মিলে একটা টোন বানাইছি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না, আমি একটু হাতে নিই। আমার চোখের নিচে কোনো ডার্ক সার্কেল নেই। বেনজিরা তাকে কি লেখছে, জি আপা জি আপা, হ্যাঁ 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 আপা। বেনজির, তুমি প্রথম আলোতে গেছিলে, আমাকে ফোন দিল না কেন? আমিও তো ছিলাম, পরে তোমার ছবি দেখলাম। একবার একটা মজার ঘটনা বলি, একবার 21 টিভিতে আমার লাইভ ছিল সকালে 10টায়, তো আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 10টা লাইভ, সো 9টায় আমি বের হলাম সিএনজিতে। খুব তাড়াহুড়া, মানে লাইভ তো আমার তো গিয়ে ধরতে হবে, যেটা স্যার যেই জ্যাম থাকে। আমি সিএনজিতে বসে খুব তাড়াহুড়ো করে মেকআপ করতেছি, হঠাৎ করে ওই প্রোগ্রাম প্রডিউসার যিনি আমাদের সোহাগ ভাই, উনি আমাকে ফোন দিল, আপু তুমি কোথায় এখন? আসলে ভাইয়া আমি তো হচ্ছে কি এই তো 21 টেলিভিশনের কাছে সামনে সিগন্যালে বসে আছি। পরে আমাকে বললো আমি তোমার ঠিক পাশের সিএনজিতে, তুমি কি সিএনজিতে বসে মেকআপ করতেছো? আই ওয়াজ লাইক কি, আমি বলছি ভাইয়া লেট হয়ে গেছে। সো জ্যামে বসে কখনো, মানে যেখানে যাচ্ছ ওইখানে মানুষদেরকে মিথ্যা কথা বলতে হয় না, দেখা যায় সামহাও কোনো না কোনোভাবে সে তোমার পাশের সিএনজিতে, পাশের গাড়িতে বা পেছনে দেখছে তোমাকে, তুমি ঠিক কী করছো না করছো, সো মিথ্যা বলতে হয় না সবসময় সব জায়গায়। আর কি দিব, আমি জাস্ট বেসিক মেকআপটা করে নিচ্ছি, চুল টুল বা চোখ এগুলো তো আসলে গাড়ি চলতি অবস্থায় করা যায় না, সো দ্যাট আমার আমার ফাউন্ডেশন দেওয়া শেষ,
এখন হচ্ছে আমি হালকা একটু স্পঞ্জ করে নিব। আমি লেট করে যাই নাই, আমার যেতে যেতে কয়টা বাজছে? 7:45।